নমস্কার, আমি শর্বরী দাস হোসেন। একটা গ্রুপে অ্যাস্ট্রোশ্রী শ্রমক স্যারের লাইভ দেখে আমি স্যারের কাছ থেকে কনসালটেশন নেওয়ার জন্য ওনাকে অনলাইনে বুকিং করি। তো বুকিং করার পর স্যার মোর দ্যান 1 আওয়ার আমার সঙ্গে কথা বলেন এবং আমার বাচ্চাটার যেগুলো পজিটিভিটি আছে সেটার ব্যাপারেই আমাকে বেশি ভাগটাই বলেন বা গাইড করেন। নেগেটিভিটিও কিছু বলেছেন কিন্তু ওরকমভাবে সো কল্ড ভয় দেখিয়ে এমন কিছু বলেননি যে যাতে আমি খুব ওরিড হয়ে পড়ি, টেন্সড হয়ে পড়ি। সব থেকে বড় কথা এই যে 1.5 ঘন্টার কনভারসেশন, সেই সময় স্যার কিন্তু আমাকে কোনো রকম কোনো স্টোন, কবচ, কুণ্ডলি এইসবের কোনো কিছু সাজেস্টও করেননি বা আপনার ভৌমদোষ আছে, বাস্তুদোষ আছে, কালসর্পযোগ আছে এরকম কোনো কিছু বলেই আমাকে অযথা ভয় দেখায়নি। এবং স্যারের সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে, আমার একটি বেবি আছে 5 বছরের নিচে, তো আমি বলেছিলাম স্যারকে যে আপনার কনসালটেশনে আমার ভীষণ ভালো লেগেছে কারণ এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বা আমার প্যারেন্টসরা ছাড়া জানে না, আমার হাজবেন্ডও জানে কিন্তু খুব একটা নয়, সেই জিনিসগুলো স্যার বলে দিয়েছেন। আমার বাড়ির কে কোন প্রফেশনের সঙ্গে রিলেটেড সেটাও অবধি স্যার আমাকে বলে দিয়েছেন। মানে স্যারের সঙ্গে কনভারসেশনে মনেই হচ্ছিল না যে এই মানুষটাকে জাস্ট আমি আগের দিন লাইভ দেখেছি, যেন মনে হচ্ছিল কত চেনা, আমাকে চাইল্ডহুড থেকে চেনে এবং আমার সবকিছু জানে। এবং যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, স্যার আমার বেবির ডিটেলসটা শুনেই আগেই আমাকে বললেন যে আমি 5 বছরের নিচে বেবি কোনো কিছু ডিটেলস অ্যানালাইসিস করি না এবং করতেও বারণ করলেন, তার একটা লজিক আমাকে দেখিয়েছিলেন। আমি এটাই আশ্চর্য হয়ে গেলাম যেখানে অন্য অ্যাস্ট্রোলজাররা করার জন্য উদগ্রীব, এত টাকা দিন এই দোষ আছে বেবির কাটিয়ে দেবো কি আপনার বাড়ি বা আপনার দাম্পত্যে। প্রথম ও আর একটা কথা, আমার দাম্পত্যে কোনো সমস্যা নেই, মানে 1% সমস্যা নেই, যেটুকু আছে সেটা লিটারালি সবার মধ্যেই থাকে। তো একমাত্র স্যার এই জায়গা থেকে এক্সেপশনাল, এক তো কোনো রকম কোনো কিছু অযথা ভয় দেখিয়ে শুধু শুধু টাকা নেওয়ার জন্য কিছু প্রোভাইড করেন না, দ্বিতীয় কথা আমার বাচ্চার জন্য উনি স্ট্রিক্টলি বলে দিয়েছেন 5 বছরের নিচে কোনো বাচ্চার আমি করি না এবং আপনিও করাবেন না। তো থ্যাংক ইউ ভেরি মাচ শ্রমক স্যার, আপনি আমাকে এইভাবে সঠিক গাইড না করলে আমার পক্ষে অনেক কিছুই জানা অজানা থেকে যেত এবং আমি হয়তো ভুল পথে চলে গিয়ে আরও বেশি টাকা ইনভেস্ট করে ফেললাম। আপনি এইভাবেই আমাদের পাশে থাকুন এবং এইভাবেই আমাদের গাইড করতে চলুন। থ্যাংক ইউ।